এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এদিকে ভালো আছি, এদিকে ব্যাগ গুছছি কারণ যাচ্ছি মামাবাড়ি তপনে। এদিকে বাড়ি ঝুল ঝুল ঝাড়া হবে তো জন্য আমার অ্যালার্জির জন্য আমাকে বাড়ি থেকে করা হচ্ছে। আর ওদিকেও একটু বারপুজো আছে মামাদের ক্লাবের, তো সেগুলো হয়ে গেছে। উইদাউট ফার্দার রিডিউ লেটস স্টার্ট দ্য ব্লগ। আমার শোনো শোনো, এদিকে আসো ব্লগে। ভাল লাগছে, আমি বেরোচ্ছি ভাই। কিন্তু আমাকে ভাগানো যে হচ্ছে, যে চিপ 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 মনে হচ্ছে সাপ করে ভাগাচ্ছি। রোগ যেমন তেমনই তো কাজ করতে হবে। ডাক্তার বলেছে ঝুলের আশপাশ, ঝুলার আশপাশ নাস্তা আমার মা ভাগিয়ে দিচ্ছে। ভাগ ভাগ ভাগ, আমি একেবারে রেডি টু গো, এখন বেরোচ্ছি। চলেও এসছি, বাসে বসে গেছি। বাস থেকে, বাসে আর ভিডিও করিনি কারণ খুব জোর জোর মিউজিক বাজছিল। এখানে এসেও জোর জোর মিউজিক বাজছে। রেডি হয়ে গেছি, এখন বেরোবো আমি আর মামি ভাই। মামা আগে চলে গেছে খাওয়া দাওয়া করে। ভাই আমার চুল আর টাকা পড়ে যাচ্ছে। এখন রেডি রাস্তার সামনে সবার লোকের সামনে আমাকে বকা দিতে শুরু করছে। তার আগে যদি মার খেয়ে খেয়ে গেলি, মার তো খাইছি। লুকাচ্ছে, পড়াশোনা করে না, পড়া ফাঁকি বাজ, সব ভুল ভাল লিখেছে। যা লিখতে দিয়েছি সব ভুল, সব ভুল, সব ভুল।
তার প্রমাণ হচ্ছে খাতা, সব ভুল লিখেছে। কেন এত খারাপ পড়াশোনা করলে হবে? কালকে থেকে ভালো স্কুলে না পাঠিয়ে ও যে প্রাইমারি স্কুলে পাঠাবো। আমি কাজ করছি রে। কবিতা লিখছিলাম ডায়েরিতে, ওটাই কোনো সমস্যা। তুই তো দেখে দেখে লিখছিস, বাবাকে বলছিস পড়াশোনা করতে না। আজকালকার বাচ্চা কাচ্চার মাইন্ডে যা হয়। মামা তুমি জাস্টিফাইড যে সত্যি চাও। তোকে তখন মোবাইল দিলাইছিলাম কি না মনে আছে? ম্যাগি মশলা খায়, সকালে উঠে ম্যাগি মশলা খাচ্ছে। সকালে কি কি খাইছিস? বাবার থেকে ভাতও খাইছিস দেখলাম আমি। লুচি খাচ্ছিস, ভাত খাচ্ছিস, কি কি খাবার আছিস তুই? তোর পিসিমনির নাম কি? পিসিমনির নাম কি? সব জানে। ইরাম সিরিয়াস ও ফোন। হ্যালো পিসিমনি। দিদি না আমাকে গরু গাধা বলে যাচ্ছে। কি চাই তোমার? না পিসিমনিকে ফোন করে বেরোতে বসে না, পিসিমনি কাজ করছে, ফোন করিস না। এ ভাই টাটা টাটা টাটা, উল্টে ঘুমাচ্ছে সব। আমাকে নিজে দেখাবো তোর ভিডিও। কি নিবি রে? কিছু নয়, কিছু না, কিছু না, কিছু না, কিছু না। চশমা নিবি? তুই চশমা নিবি? অফিসে খবর করব, কাজ করব, আর ব্লগটা কন্টিনিউ করছি না।
এই পর্যন্ত রাখছি, কালকে টিচার্স ডে ব্লগ আলাদা ইয়েতে আসবে।